রাত পেরোলেই ভোট গণনা আর ভোট গণনা পেরোলেই দুটো সুখবর সমস্ত প্রকারের সরকারি চাকরিজীবীদের জন্য হ্যাঁ দর্শক দারুণ খবর তাতে যেই জিতুক না কেন ভোট গণনায় যে কোনো রেজাল্ট আসুক না কেন সরকারি চাকরিজীবীদের জন্য এই দুটি সুখবর ভোটের রেজাল্টের পরেই কিন্তু আসছে আপনাদেরকে বিস্তারিত জানাবো ব্যাপারটা কি একটু শুনে হয়তো আশ্চর্য লাগছে যে যেই জিতুক না কেন সরকারি চাকরিজীবীদের জন্য দু দুটো সুখবর আসবে কীরকম আপনাদেরকে সেটা ব্যাখ্যা দেবো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর মতামত কমেন্ট সেকশানে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও যাতে মিস না হয় তার জন্য অবশ্যই বেল নোটিফিকেশানে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন তো চলুন আপনাদেরকে বিষয়টা একটু লিখিতভাবে জানিয়ে দিই লিখিতভাবে অলরেডি পাবলিশ করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো শুনিয়ে দেবো যাতে করে আপনারা বিষয়টি বুঝতে পারেন এবং প্রমাণও পেতে পারেন তা কী কী সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের ডি ব্যাপারে বেতনের ব্যাপারে পদোন্নতির ব্যাপারে নাকি অন্য কিছু আপনাদেরকে সমস্তটাই কিন্তু জানাবো অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না বিস্তারিতভাবে বিষয়টি জানতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে কাজের সুবিধা ডট কম দেখুন এখানে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বিষয়টা জানানোর চেষ্টা করছি সর্বপ্রথম মনে রাখতে হবে যে লোকসভা ভোটের রেজাল্টের পর সরকারি কর্মচারীদের অবশ্যই ভাগ্য পরিবর্তন হবে এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন আরও বাড়ানো হবে ডিএ সরকারি কর্মচারীরা এর কারণে কিভাবে উপকৃত হবে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কবে হবে অষ্টম বেতন কমিশন গঠন প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয় এই বিষয়টা মাথায় থাকবে প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয় সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো এবং দু হাজার তেরো সাল থেকে এর প্রস্তুতি শুরু হয়েছিল পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তেরো সালে সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল তাহলে তেরো থেকে ষোলো এখানে তিন বছরের গ্যাপ হয়ে গেল যেহেতু দু হাজার ষোলো তারপরে চলে আসছে দু হাজার এখন আমরা চব্বিশের জুনে আছি এই বেতন কমিশনে এখন প্রায় চুয়ান্ন শতাংশ পর্যন্ত মার্গপাতা বৃদ্ধি দেখা যেতে পারে এই চুয়ান্ন শতাংশটা আবার এখানে কিন্তু একটা ট্যুরিস্ট আছে কীরকম পঞ্চাশের পর থেকে যে ফোর পার্সেন্ট বাড়তে চলেছে না এটাকে একেবারে শূন্য করে দিতে পারে পঞ্চাশকে শূন্য করে দিয়ে আবার নতুন করে চার শুরু করতে পারে অথবা পঞ্চাশের সঙ্গে চার যোগ করে চুয়ান্ন করতে পারে তবে যেটাই হোক না কেন সরকারি কর্মচারীদের দুটোই ফ্যাসিলিটি হবে আর যদি শূন্য করে দিয়ে নতুন করে আবার শুরু করে এর ওস্টার সিস্টেম তাহলে কিন্তু আরও বেশি ফায়দা হবে এর সময়সীমা শেষ হবে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর এদিকে দু হাজার ছাব্বিশে অষ্টম বেতন কমিশন কার্যকর করার কথা তাই আশা করা হচ্ছে যে ভোট পর্বের ফলাফল আসার সঙ্গে সঙ্গেই অষ্টম বেতন কমিশন নিয়ে একটা কথা তুলতে পারে সরকার কারণ এইটাও করতে করতে চালু করতে করতে তিন বছর লেগে যাবে তিন বছর লাগতে হলে যদি ছাব্বিশে কার্যকর হয় এখনই কিন্তু দু হাজার চব্বিশের মাঝামাঝি এখনই ঘোষণাটা করবে বা এই ব্যাপারটা সরকার তুলবে কিন্তু খবর বলছে অষ্টমতম বেতন কমিশনের প্রস্তাব করা হলেও এখনও পর্যন্ত এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়নি আর দু সালে বেতন কমিশনের সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকলে এতক্ষণে কমিটি গঠন করা হয়ে যেত কারণ এর প্রস্তুতি অনেক আগেই করতে হয় সরকারও এই বিষয়ে কোনো কথা বলছে না তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর কি হবে না অষ্টম বেতন কমিশন নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন সেটা একবার দেখুন বলছে কেন্দ্র সরকারের প্রাক্তন আমলা এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা মনে করেন যে অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে সরকার যে বিবৃতি দিয়েছে তা একটা প্রযুক্তিগত বক্তব্য মাত্র এদিকে অনুমান করা যায় না যে সরকার অষ্টম বেতন কমিশনের পরিবর্তে কোনো নতুন ফর্মুলা বিবেচনা করছে কারণ ফার্স্ট জানুয়ারি দু থেকে অবশ্যই কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন চার প্রস্তুতির জন্য এখনও অনেক সময় বাকি রয়েছে বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে সরকার দু সালের শেষ নাগাদ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে এবার আসছে দ্বিতীয় সুখবর যেটা হচ্ছে ডিএ কত শতাংশ ডিএ বাড়তে চলেছে জুন মাসের শেষের দিকে চার শতাংশ বৃদ্ধি করে মোট চুয়ান্ন শতাংশ ভাতা দেওয়া হতে পারে কর্মীদের বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাংকে ঢুকবে টাকা সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর করা হয় আর এবার আরও ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা হলে তা হয়তো ফার্স্ট জুলাই থেকে কার্যকর করা হতে পারে তবে হ্যাঁ এইখানে কিন্তু ওই টুইস্টার রয়েছে চার পার্সেন্ট বেড়ে চুয়ান্ন হতে পারে শূন্য থেকেও শুরু হতে পারে যেটাই হোক না কেন সরকারি কর্মীদের জন্য দুটোই লাভবান দর্শক আপনি কি মনে করেন বিষয়টি নিয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান আর পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোনি